জলপাইগুড়ি যৌথ পরিবেশ মন্ত্রীর পক্ষ থেকে জনস্বার্থজনিত পরিবেশ বিষয়ক একগুচ্ছ দাবিপত্র তুলে দেওয়া হলো পুরসভা চেয়ারপার্সনকে। বুধবার সংগঠনের সদস্যরা মিলিত হয়ে পুরসভা চেয়ারপার্সন পাপিয়া পালের সঙ্গে দেখা করেন এবং বিভিন্ন বিষয় নিয়ে বেশ কিছুক্ষণ তাদের মধ্যে আলাপচারিত হয়। যৌথ পরিবেশ মঞ্চের যুগ্ম আহ্বায়ক ডক্টর রাজা রাউত বলেন, সারা বিশ্বে পরিবেশ নিয়ে বিভিন্ন সমস্যা রয়েছে, জলপাইগুড়ি শহরেও এমন সমস্যা বিদ্যমান। তাই এমন 15টি দাবি আমরা আজ চেয়ারপার্সনের কাছে জানালাম। এ নিয়ে বেশ কিছুক্ষণ আমাদের মধ্যে আলোচনা হয়। আলোচনা যথেষ্ট ভালো হয়েছে বলে তিনি জানিয়েছেন। পুরসভার চেয়ারপার্সন পাপিয়া পাল বলেন, বেশি পরিবেশগত বেশ কিছু বিষয় নিয়ে যৌথ পরিবেশ মঞ্চের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে। আমরা এর মধ্যে অনেকগুলো কাজ করতে পেরেছি, বাকি কাজগুলো চলছে। পুরসভা বিভিন্ন সমস্যাগুলো নিয়ে আমরা ওয়াকিবহল, সেই অনুযায়ী কাজ চলছে বলেও তিনি জানান। এদিন জলপাইগুড়ি যৌথ পরিবেশ মঞ্চের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিশ্বজিৎ দত্ত চৌধুরী, জ্যোতিপ্রসাদ রায়, তপন কুমার চক্রবর্তী, সঞ্জয় চক্রবর্তী প্রমুখ। পনেরোটা দাবি নিয়ে আজকে পৌরসভার কাছে আসছিলাম। আপনারা জানেন যে জলপাইগুড়ি শহরে পুর প্রশাসন একটা প্রশাসনিক স্তর আর কি, সেইখানে আপনারা জানেন যে যে মুহূর্তে আমরা এখন বাস করছি গোটা পৃথিবীতে পরিবেশ নিয়ে একটা সংকটে আছে, এবং তার ব্যতিক্রম কিন্তু জলপাইগুড়িতেও নয়। সেই জন্য জলপাইগুড়ির যে বিভিন্ন পরিবেশগত সমস্যা আছে সেই রকম 15টা সমস্যা আমরা চিহ্নিত করেছি এবং সেটাকে আজকে আমরা একটা স্মারকলিপি আকারে দিয়ে গেলাম পৌরসভা প্রশাসনকে। তার মধ্যে বিভিন্ন বিষয় আছে, কিছু উল্লেখযোগ্য বিষয় আপনাদের কাছে বলতে চাই। প্রথম কথা হচ্ছে যে এখানে করা নদী, আপনারা জানেন জলপাইগুড়ির একটা টেমস, সেই নদী আজকে প্রায় মৃত্যুতে পতিত হয়েছে, এরকম একটা অবস্থায় চলে গেছে। সেই নদীকে যাতে পুনরুদ্ধার করা যায়, তার যে বিভিন্ন জায়গায় যে ক্ষত তৈরি হয়েছে সেটাকে ঠিক করা, যেটা পুরো প্রশাসনের পক্ষে সম্ভব যেসব জায়গাগুলো তারা দেখা। হ্যাঁ, নাগরিক কনভেনশনের বিষয়ে একটা প্রস্তাব দেওয়া হয়েছে, আমরা আগামী দিনে একটা নাগরিক কনভেনশন করব, কারণ বিষয়টা পুরোটা জলপাইগুড়ির মানুষকে ঘিরে এবং জলপাইগুড়ির মানুষ তাদের ভালো থাকার একটা বিষয়ের সাথে সম্পূর্ণভাবে জড়িত, ফলে জলপাইগুড়ির মানুষকে নিয়ে একটা বড় কনভেনশন করা হবে, যেখানে পুরো প্রশাসনও বলেছেন আমাদের সহযোগিতার হাত বাড়াবেন তারা। 15টা নগরীর যৌথ পরিবেশ মঞ্চের পক্ষ থেকে কিছু নাগরিক, জলপাইগুড়ি শহরেরই বসবাসকারী, ওনারা আজকে আমার কাছে এসেছিলেন ওনাদের কিছু আবেদন নিয়ে। পৌরসভা এবং ওনাদের উদ্যোগে কিছু কাজ যদি আমরা করতে পারি, এরকম একটা আবেদন ওনারা রেখেছেন এবং বিস্তারিত আলোচনা হলো। সেগুলোর মধ্যে বিভিন্ন বিষয় ছিল, যেমন সবুজায়নের বিষয় যেমন ছিল, প্লাস্টিক অভিযানের বিষয় যেমন ছিল, বিভিন্ন পুকুর সংস্কার বিষয়ক যেমন ওনারা রাখলেন বক্তব্য, বিভিন্ন বিষয়ে এই ধরনের নিকাশি নালা পথবাতি বিভিন্ন ধরনের সার্বিক একটা আলোচনা হলো, জল সংরক্ষণ আলোচনা হলো এবং সার্বিক একটা আলোচনা ওনারা রাখলেন এবং মূলত ওনারা লিখিত আকারে আমাদের দিলেন এবং খুবই